বগুড়া শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে আদমদিগি উপজেলার নরশদপুর ইউনিয়নের এই হাটটি সাওয়েল হাট নামে পরিচিত সপ্তাহের রবি ও বুধবার খুব সকাল থেকেই এই হাটে কেনাবেচা চলে চাদর ও কম্বলসহ বাহারি নানা ধরনের শীতবস্ত্র আসন্ন শীত মৌসুমে বেড়ে গেছে কেনাবেচার ব্যস্ততা স্বল্প মূল্যের পাশাপাশি উন্নতমানের মানের এসব শীতবস্ত্র কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ব্যাপারীরা রাজশাহী জেলা থেকে আসা এক পাইকার জানালেন ভালো লাভ হয় বলে প্রতি বছরই তিনি আসেন এই হাটে আমি এই হাটে দীর্ঘ দশ বছর থেকে চাউল হাট করি এখান থেকে চাদর কিনে নিয়ে যেয়ে আমি পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করে যেগুলো লাভ হয় ওগুলো নিয়ে ছেলে মেয়ে লেখাপড়া করায় খাওয়াই আবার সপ্তাহে দুই দিন হাটে আসি দীর্ঘ জগৎ পর্যন্ত চাউল হাটে আসছি আমরা তবে ব্যস্ততম এই হাটের জায়গা স্বল্পতা সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতা বিক্রেতাদের এখানে মূল সমস্যা হচ্ছে মানে জমি অত্যন্ত কম জায়গার প্রশকতা কম এখানে পড়তে এই যে হাট দিনে খুব অসুবিধা হয় তাঁতিদের প্রায় পনেরো বছর আগে সাউল গ্রামের কয়েকজন তাঁতি পুরাতন সোয়েটারের সুতা দিয়ে তৈরি শুরু করেন চাদর চাদরের কদর দিন দিন বাড়তে থাকলে তারা চাদরের পাশাপাশি ঢাকা থেকে গার্মেন্টসের সুতো কিনে এনে তৈরি শুরু করেন বিভিন্ন ডিজাইনের চাদর ও কম্বল এই চাদর ও কম্বল তারা বিক্রির যাত্রা শুরু করেন গ্রামের সাউল হাতে এক সময় তাদের ভালো লাভ থাকলেও বর্তমান বাজারে সুতার দাম বৃদ্ধি আর মধ্যস্বত্বভোগীদের কারণে তেমন লাভ করতে পারছেন না এখানকার তাঁতিরা বহু বছর আগের থেকে আমরা এই ব্যবসা করি আমাদের আদি ব্যবসা হচ্ছে রাংলা তাঁতি আমাদের এতই পরিস্থিতি খারাপ যে আমরা টেকার অভাবে মানে আমরা হচ্ছে ভালো ভালো উন্নত ধরনের কাপড় তৈরি করতে পারি না একটা একটা কম্বল যদি তৈরি করি এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত এক টাকার কম্বল আমরা তৈরি করতে পারবো কিন্তু আমাদের অর্থ নেই অর্থ নেই সরকার যদি একটু আমাদের সহায়তা করতো কিন্তু সরকার আমাদের কোনো সহায়তা করতেছে না সুতার দাম বেশি আমাদের এখানকার মেন সুতা লিয়া যায় ওই টাঙ্গাইয়ের মেনসরা প্রচুর লাভ করে কিন্তু আমরা পারতেছি না স্থানীয় তন্তবাই সমিতির নেতা জানালেন এখানকার তাঁতিদের তৈরি করা কম্বল শুধু দেশের বাজার নয় বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে তারপরও ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি এ অঞ্চলের তাঁতিদের এখানকার চাদর কম্বল এগুলা জিনিস দেশের প্রয়োজনে মেটানোর পরে এগুলো মনে করেন মালয়েশিয়া সয়েদিতে তারপরে ভারতে এই পার্শ্ববর্তী দেশ মনে করেন যে মায়ানমার তারপরে যে ভুটান অন্যান্য অনেক দেশে এখন বর্তমানে এগুলা সাপ্লাই হচ্ছে তবে আদি এই তাঁত শিল্পের কারিগররা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এমনটি মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা